নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি কোন রাশির মানুষ, আপনি কি ফল পেতে চলেছেন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন। ভিডিওর শেষে কিছু উপায় আপনাদেরকে বলবো। দেখুন, আগামী মাস আপনাদের কেমন যাবে, কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা ওটা আসতে চলেছে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়েই আমি আলোচনা করতে চলেছি। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা দেখুন, আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, যদিও চন্দ্র রাশিতে অবস্থান করছে। শরীর নিয়ে, শরীরের পার্ট নিয়ে খুব যে একটা ভোগা আমি দেখতে পাচ্ছি না। ওভারঅল শরীর জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে, ছোটোখাটো খুচরো সমস্যা থাকতে পারে। এবং আপনাদের যাদের কোনো অপারেশন রয়েছে বা কোনো চিকিৎসা রয়েছে, আগামী মাসে আপনারা সেই জায়গা থেকে নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন। কোনো বড় ধরনের ট্রিটমেন্ট রয়েছে আপনার, আপনি কোন রাশির মানুষ, কোনো চিকিৎসা ক্ষেত্রে আপনাকে বাইরে যেতে হচ্ছে, সেখানে আপনি কেমন ফল পেতে পারেন, আমি বলবো গ্রহের যা পজিশান সেই অনুযায়ী আপনি ভালো রেজাল্ট পাবেন। পিতার কেরিয়ার, পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু হলো টেনশনের জায়গায় রয়েছে। ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত, ষোলোই সেপ্টেম্বরের পর থেকে এই জায়গাটা আপনাদের কিছুটা হলো শুভ কিন্তু দিবে। ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত পিতার হেলথের জায়গায় অবশ্যই নজর রাখুন। আমি আবারও বলছি, এই জায়গাটা অবশ্যই একটু কেয়ারফুল থাকুন। আপনার অর্থনৈতিক স্থিতি কেমন যাবে, দেখুন আমি বলবো 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনার অর্থনৈতিক জায়গাটা একটু চাপ রয়েছে। 18 সেপ্টেম্বরের পর আপনার ভাগ্যপতি ধনভাবে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনাদের সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের ইনকামের সোর্সগুলো আপনাদের আসবে। কিন্তু 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত অর্থনৈতিক জায়গাতে আপনাদের কিছুটা হলেও চাপ রয়েছে। রাশিতে আপনার শুক্র কিন্তু অবস্থান করছে, ভোগ বিলাস আপনাদের বাড়াবে। আমি আবারও বলবো, ভোগ বিলাস আপনাদের বাড়াবে। কোনো লাক্সারি প্রোডাক্ট কেনা, কোনো লাক্সারি গুডস কেনার সম্ভাবনা আপনাদের খুব প্রবল আপনাদের দেখতে পাচ্ছি। এর সাথে সাথে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিবে। অর্থাৎ আগামী মাসে রেজাল্ট কিন্তু যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। এবার আসি কন্যা রাশির আপনাদের ব্যবসা কেমন যাবে। দেখুন, ব্যবসার জায়গাটা আপনাদের সপ্তমভাবে আপনার রাহু অবস্থান করছে, অর্থাৎ ন্যাচারালি কি হবে, আপনার মহাজনের সাপোর্টটা আপনি কিন্তু পাবেন না। অর্থাৎ মাল সাপ্লাই, আপনার যে প্রোডাক্ট যে সাপ্লাই সেটা আপনার ঠিক মতন হবে না। আমি আবারও বলছি, কন্যা রাশির প্রোডাক্ট সাপ্লাই হবে না, সেই জন্য কাস্টমারের যে জায়গাটা, কাস্টমারের যে স্যাটিসফ্যাকশানটা কিছুটা হলেও কমবে। অর্থাৎ বিজনেস ক্ষেত্রে কিছুটা হলেও আপনার ডাউনফল করতে পারে। আমি আবারও বলছি, অর্থাৎ মহাজনের সাপোর্ট থাকা দরকার রয়েছে এবং কর্মচারী নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনার যে লেবার রয়েছে, লেবার সমস্যাটা কিন্তু আগামী মাসে কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস, আমি আবারও বলবো, চোখ কান খুলে সপ্তমভাবে রাহু, কোনো জায়গাতে ধোকা চলে আসা বা আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা টেনে নামার সম্ভাবনা রয়েছে সপ্তমভাবে রাহু। পার্টনারশিপ বিজনেস করলে চোখ কান খুলে বিজনেস করুন। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা দেখা যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনার ভাগ্যপতি নিচস্থ গৃহে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা আপনাদের দিবে। অর্থাৎ যে কোনো কাজ যে চটজলদি হওয়া সেটা কিন্তু হবে না।
একটু বেগ পেয়ে পেয়ে একটু মানে থেমে বা একটু সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেত, কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে আপনার ভাগ্যের জায়গাটা মসৃণ হতে চলেছে। অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের কৃপা আপনারা 18 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু পেতে চলেছে। প্রেমের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে অর্থাৎ ছোটোখাটো কথাবার্তা নিয়ে আপনাদের আর্গুমেন্টে জড়িয়ে পড়া, নিজেদের মধ্যে প্রেমের ক্ষেত্রে সমস্যা, প্রেম বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যা রাশির। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ বার্তা আমি কিন্তু জানাতে পারলাম না, প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু একটু চাপ আপনাদের আগামী মাসে কিন্তু তৈরি করছে। অর্থাৎ এই জায়গাটা একটু অ্যালার্ট থাকার চেষ্টা করুন। সবটা তো সব কিছু ভালো হতে পারে না, কিছু নেগেটিভ কিছু পজিটিভ হবে। ও দেখুন, নেগেটিভটা বেশি হয়, পজিটিভ দিকটা একটু ধীরে 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 হয়। অনেকে বলে যে কৌশিকদা ভালোটা হচ্ছে না, ভালোটাও হবে একটু ধীরে হয়, খারাপটা একটু তাড়াতাড়ি হয়। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন আমি বলবো শিক্ষার জায়গাটা, আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা উচ্চ রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। আমি এই জায়গাটা আপনাদের খুব ভালো কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু যারা MBA BCA CA আপনার ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ থাকবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মনোসংযোগের অভাব। কিন্তু যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, কারণ ষষ্ঠভাবে শনির দৃষ্টি রয়েছে, যারা কম্পিটিশনমূলক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ আপনি বিসিএ বা MBA নিয়ে পড়েছেন, কোনো চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, এখানে আপনি সফলতা আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বা আপনি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সগুলো করেছেন, সেখানে আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, এখানে আপনারা কিন্তু চাকরিগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা, আপনার যোগ্যতা এলিজিবল আপনি কিন্তু হবেন। আমি আবারও বলছি, অর্থাৎ চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের পেশার চাপ থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য, কলিগের সাথে কিছুটা হলো সমস্যা সম্মুখীন হতে পারেন। আমি বলবো চাকরি ছাড়বেন না, কারণ এই মাসটা আপনাদের ক্ষেত্রে যে জায়গাটায় কাজ করছে সেখানে আপনারা করুন। কিন্তু যদি আপনারা আউট অফ স্টেট যদি আপনারা কোনো জব পান, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলে কাজ করছেন, আপনি দেখা যাচ্ছে যে আপনি MP-তে গিয়ে আপনি মধ্যপ্রদেশে গিয়ে চাকরি অফার পাচ্ছেন, বা আপনি হায়দ্রাবাদে গিয়ে পাচ্ছেন, বা আপনি দিল্লিতে গিয়ে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি চাকরি চেঞ্জ করতে পারেন। অর্থাৎ দূরবর্তী স্থানে যত আপনি চাকরি চেঞ্জিংটা নিয়ে আসবেন ততদিক আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু হবে। কর্মক্ষেত্রে চাপ থাকবে, এই জায়গাটা আপনাদেরকে সহ্য করতে হবে, যথেষ্ট প্রেশার থাকবে। আমি বলব এই প্রেশারটা আপনাদেরকে নিতে হবে কর্মক্ষেত্রে, এটা কিছুটা আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। কন্যা রাশির আপনাদের এ মাসে বিশেষ করে যাদের অনলাইন কাজ, মার্কেটিং, সেলস রিলেটেড বা যারা টার্গেট রিলেটেড কাজকর্মগুলো করছেন, অর্থাৎ আপনাকে দেখা গেল এ 7 দিনের মধ্যে এ টার্গেট আপনাকে অ্যাচিভ করতে হবে, এই জায়গাগুলো কিন্তু ভালো দেবে। কারণ বুধ গ্রহ সেলস, মার্কেটিং, অনলাইন, ডিজিটাল মার্কেটিং, টার্গেটমূলক কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিবে, কারণ বুধ গ্রহ আপনার ফেভারে রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে খুব ভালো, এবং সুনাম অর্জন হবে, খ্যাতি আপনাদের হবে। অর্থাৎ যে যে জায়গাতে আপনারা কাজ করছেন সেই জায়গাতে আপনাদের সুনাম, আপনার উপর মানুষের চাহিদা থাকবে, অর্থাৎ আপনার উপর নির্ভরশীলতা তৈরি হবে, আপনার প্রয়োজন হবে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, আমি এটা দেখতে পাচ্ছি। এবং আপনাদের এ মাসে যাত্রা হতে পারে, কোনো ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনি আপনার কর্মসূত্রে কোনো দূরবর্তী স্থানে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ ধর্মীয় যাত্রা, কর্মক্ষেত্রে আপনার যাত্রা, এই সম্ভাবনাগুলো আপনাদের রয়েছে। এবং
এর পাশাপাশি যাদের মামলা মকদ্দমা চলছে, কেস মামলা মকদ্দমা চলছে, লিগালি কেস রয়েছে, সেখান থেকে আপনারা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। আমি আবার বলবো, যারা মামলা মকদ্দমা করতে চাইছেন তাদেরকে বলবো এই মাসটা মোটো আপনাদের ক্ষেত্রে শুভ নয়, এখানে আপনারা থেমে যান। যাদের মামলা মকদ্দমা অলরেডি চলছে সেখানে আপনারা পজিটিভ রেজাল্ট আপনারা 100% পেতে চলেছেন। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু রয়েছে। কন্যা রাশির দেখুন আরেকটি যে পার্ট, আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি। তবে একটা কথা বলবো, কোনো সম্পত্তি, কোনো প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা, কোনো টার্গেট অ্যাচিভ হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যাদের ঋণ হয়ে গেছিলো ঋণ পরিশোধ, এই সম্ভাবনাগুলো রয়েছে। যারা দোকান বা বাড়ি ভাড়া দিয়ে চলেন বা আপনি কোনো প্রপার্টিকে ভাড়া দিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, বা যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। 18 সেপ্টেম্বরের পর থেকে আপনারা ব্যবসা শুরু করতেই পারেন, এবং এর সাথে সাথে আপনাদের বৈবাহিক জীবন, বিবাহিত জীবন কেমন যাবে, বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে সুখময় কিন্তু যেতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সুসম্পর্ক বজায় থাকবে। বিবাহের জন্য যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিয়ে না হলেও বিবাহের জন্য যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই এবং বোনদের সহায়তা আপনি পাবেন, বন্ধু বান্ধবদের সাহায্য আপনারা পাবেন, এবং কোনো বড় ধরনের শুভ খবর, আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কী উপায় করবেন আপনারা, হনুমানজির উপাসনা আপনারা অবশ্যই করুন, এবং শনিদেবের উপাসনা করুন, গণেশজির আপনারা উপাসনা করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার।